ওয়েলকাম। অনেকদিন পরে, বহুদিন পরে আজকে আমার শ্বশুরমশাইয়ের হ্যাপি বার্থডে। আমার শ্বশুরমশাই এই যে বসে পড়েছে কেক ঠেক নিয়ে, আমার সাথে এখানে পায়েস রয়েছে, এটা সিমুই 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 সিমুই, এটা বউয়ের হাতে সিমুই, বউ বানিয়ে দিয়েছে স্পেশাল সিমুই। এন্ড ফটোগ্রাফি চলছে, এই যে আমার বউ পল্লবী, তোমরা সবাই চেনো, সবাই জানে তোমার বউ পল্লবী, হ্যাঁ জানে তো সেইটাই। আর এই যে এখানে কাবাব মে হাড্ডি বসে রয়েছে, হ্যাঁ আমার অনেক বড় মোটা শালি লোলো। কোথায় শাশুড়ি, কোথায় শাশুড়ি, তাড়াতাড়ি আসো, আরে আরে তাড়াতাড়ি আসো, আরে তুমি ইয়েটা করে দেবে তো, তুমি খাইয়ে দেবে তো, তুমি না আসলে আরে সিমুইটা খাইয়ে দেবে, আসো তাড়াতাড়ি তাড়াতাড়ি আসো। ছবি তুলেই যাচ্ছে তুলেই যাচ্ছে, পটাপট পটা শুধু ছবি তুলেই যাচ্ছে। মোমবাতিটা কোথায়? ওকে কি করতে পাশে বসিয়েছো, ওকে পাশে কি করতে বসিয়েছো হাড্ডিকে? আমরা গেছিলাম কেক কিনতে, কিন্তু মোটামুটি ঠিকঠাক কেক পাইনি। আমরা এটা এটা কি কি কেক, চকো চিপ কেক চক, তো আমরা কি করেছি, আমরা একটা গোটা কেক পাইনি, তাই আমরা বুদ্ধি লাগিয়ে পিস কেক কিনে নিয়ে এসেছি। দাদা তোমার দেখাচ্ছি, এ দেখো ছটা পিস কেক, ছ পিস পিস কেক কিনে নিয়ে এসেছি। এটা মোটামুটি হাফ পাউন্ডের থেকে বড় হয়ে গেছে, হাফ পাউন্ডের কেক আমরা খুঁজেই পাইনি, রাতির হয়ে গেছে। এখানে মিষ্টি পায়েস, হ্যাঁ কাটো তাড়াতাড়ি কাটো ফটাফট। তোমার কত বয়স হলো? মোমবাতি কোথায়? মোমবাতি এই আমার শাশুড়ি চলে এসছে, কাটো। হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে টু ইউ, হ্যাপি বার্থডে ডিয়ার মোটা বাবা, হ্যাপি বার্থডে টু ইউ। আরে মোমবাতি নেই তো? মোমবাতি না, আমার আবার বয়স হয়নি। মোমবাতি লাগে তো, একটা মোমবাতি লাগে না এখানে, একটা মোমবাতি দরকার থাকে তো। হ্যাঁ এটা এটা বউকে খাইয়ে দাও, বউকে খাইয়ে দাও, হ্যাঁ খাই দাও, এই তো হ্যাঁ হ্যাঁ খাই দাও খাই দাও, এই তো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি খাই দাও, হ্যাঁ তুমি খাইয়ে দাও, হ্যাঁ তোমাকে খাওয়াবে তো, আরে আসো, হ্যাঁ এই তো পিস কেকে কামাল বুদ্ধি মাইরি। তো তোমরাও যারা মোটামুটি গোটা গোটা কেক যারা খুঁজে পাবে না, তারা এরকম কাজ করবে, ঠিক আছে, ছোট ছোট কেক কিনে নিয়ে এসে একসাথে জুড়ে দেবে, দিয়ে চলে আসবে। আরে এই এই সিমুইটা খাই, সিমুইটা খাইয়ে দাও, এই সিমুইটা, এই তো এই তো হাগড়ো হাগড়ো। আজকে তুমি আবার অফিস থেকে কাজ থেকে আসার সময় ইয়ে খেয়ে আসনি তো, চপ সিঙ্গাড়া কচুরি, হ্যাঁ তারপর দেখা গেলো আমার তো এক্সপার্ট তো কি দিয়ে খায়, কচুরি তার সাথে আবার জিলিপি, বিশাল ব্যাপার। এ দাও কেক গুলো খাবো না আমরা, কেক খাবো তো, এই দাও কেক দাও কেক দাও, এই যে এই লোলোকে দিয়ে দাও, ওখান থেকে লোলো তুই কেক খাবি, হ্যাঁ আর হাত চাটতে হবে না তোমাকে, অনেক হাত চাটে নিয়েছো, তাড়াতাড়ি আমি খাবো তো, দাও পা হাতে কেক, আর ওই তো হইলো, এ দেখো কেক পুরো খেতে পারবি না, অর্ধেকটা আগে নিবি, আগে অর্ধেকটা নে খা। তো আমাদের রাত্রির বেলায় এবার খাওয়া হচ্ছে চাউমিন, এবার সুদামার চাউমিন। এবার ব্যাপারটা হচ্ছে যে আমরা চাউমিনের মধ্যে সসটা খাই না, এবার এরা তো আবার সস ছাড়া দেয় না, এই সস দেওয়া জিনিসগুলোকে আমরা আলাদা করে তুলে রাখছি। আর যেহেতু চাউমিনটা অনেকক্ষণ আগে এসছে, এই জন্য এইখানে একটা ডিম ফাটিয়ে নিচ্ছি, এটাকে আমরা আবার কী করবো এখন, ফ্রাই ফ্রাই মানে একটু গরম করে নেবো, পাতি কথা ফ্রাই। ডিম কড়াইয়ের মধ্যে ডিম চলে যাচ্ছে, এই যে চাউমিন আমার বর আগেই দেখিয়ে দিয়েছে, আমাদের তো আবার অল্প জিনিসে কোনো কিছু হয় না, তাই আমরা সব একসাথে ডিমটা বেশি করে দিয়ে ঠান্ডা চাউমিনকে গরম করছি, কারণ আমাদের তো আবার না ওরম ওরম কোনো ব্যাপার নেই। ব্যাপারটা হচ্ছে কি যে ডিমটা দেওয়া থাকে একটা চাউমিনের মধ্যে, একটা ডিম তো সেটা একদম অল্প একটু রাখে, যে ওইটুকুতে কিছুই খুঁজে পাওয়া যায় না, ওই জন্য আমরা আরও একটা দুটো ডিম দিয়ে দুটো চাউমিনকে রেডি করে নিচ্ছি। আর আমাদের তো মাইক্রোওয়েভ নেই, আমরা গরিব আদমি বা, হ্যাঁ যে মাইক্রোওয়েভে ঢুকিয়ে দেবো গরম হয়ে যাবে, তাই আমরা কড়াইতেই গরম করছি, ঠিক আছে, এরপরে আমরা খাবো, আর সেটা তোমাদের সাথে শেয়ার করবো না করবো না, তোমরা দেখবে, দেখে লাইক করে দেবে সাবস্ক্রাইব করে দেবে, কারণ আমরা এরপরে কিন্তু ডেইলি ব্লগ আনবো আমাদের চ্যানেলে, যে আমরা কখন ঘুমাচ্ছি, কখন খাচ্ছি, কখন নাচ করছি, কখন ডিস্কো ডান্স করছি, এইসবই দেখো। আমার বরের কিন্তু হেভি ট্যালেন্ট, বক্সে একদিকে নাচছে একদিকে হাতাটা। আরে একসময় আমরা ভেবেছিলাম যে ঘুরতে যাওয়ার ভিডিও বানাবো, তারপর দেখলাম যে ঘুরতে যেতে গেলে অনেক পয়সা লাগে,
তো পয়সাই তো নেই আমাদের কাছে যে ঘুরতে যাবো, তাই আমি আমার জীবন কাহিনী তোমাদের সাথে শেয়ার করবো। জীবন কাহিনী চুপ কর। আমাদের সাথে আর একটা জিনিস শেয়ারই করা হয়নি, যে আমার বাবার জন্মদিনের পায়েস আমার মা সব বাটিতে ভাগ করে এইটুকু রেখে দিয়েছে, মানে হাঁড়িটা আমার জন্য। যে এখানে চাউমিন গরম হয়ে গেছে আর চাউমিনগুলো মোটামুটি সব রেডি হয়ে গেছে। এটা হচ্ছে আমাদের আজকে রাত্রের ডিনার। রাত্রিবেলা আমরা আজকে চাউমিন খেয়ে তারপরে আজকে রাত্রে গুড নাইট জানিয়ে দেবো তোমাদেরকে। তো আপাতত আর বেশিক্ষণ বকবো না, তো তোমাদের সাথে একটা নতুন ভিডিওতে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা।